ভারতের প্রতি 2 সেকেন্ডে 1 ইউনিট রক্তের প্রয়োজন। তাছাড়া প্রতিদিন দেশে 38,000 ইউনিট রক্তের দরকার রোগাক্রান্ত মানুষদের চিকিৎসার জন্য। বক্তা তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজধানীর মডার্ন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরে এই অভিমত ব্যক্ত করলেন তিনি। সে সাথে স্বেচ্ছায় রক্তদানে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান। পঞ্চাশতম পূর্ণ রাজ্য দিবস, 126তম নেতাজি জন্ম জয়ন্তী ও 73তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কয়েকটি সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে রাজধানীর মডার্ন ক্লাব। এর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থদের মধ্যে শীত বস্ত্র দান কর্মসূচি। শনিবার সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, ভারতের প্রতি 2 সেকেন্ডে 1 ইউনিট রক্তের প্রয়োজন। তাছাড়া প্রতিদিন দেশে 38,000 ইউনিট রক্তের দরকার রোগাক্রান্ত মানুষের চিকিৎসার জন্য। কিন্তু রক্তের যোগান কম থাকলে মুমূর্ষ মানুষের জন্য পরিষেবা দেওয়া অসম্ভব। এটা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে যে করোনার মহামারী আমাদের প্রায় 2 বছর ধরে চলছে তাতে অনেকটা ভাটা পড়েছে। মানুষ ভিড়ের মধ্যে আসতে চায় না সংক্রমণের ভয়ে। তারপরেও আমরা বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, সরকারের তরফ থেকে আমরা রক্তদানের উৎসবকে আমরা সেখানে প্রাধান্য দিচ্ছি, যাতে করে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের যে স্বল্পতা রয়েছে সেগুলোকে আমরা সেখানে পরিশোধ করতে পারি, সেগুলোকে আমরা সঠিকভাবে যোগান দিতে পারি। ভারতবর্ষে প্রতি 2 সেকেন্ডে 1 ইউনিট ব্লাডের প্রয়োজন এবং প্রতিদিন ভারতবর্ষে প্রায় 38,000 ইউনিট ব্লাডের প্রয়োজন। তো স্বাভাবিকভাবেই মানুষ যদি তার আগ্রহ প্রকাশ করে রক্তদান এগিয়ে না আসে তবে সেই রক্ত আমরা যোগান দিতে পারি। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তদানের মাধ্যমে একদিকে যেরকম সামাজিক দায়বদ্ধতার নজির সৃষ্টি করা যায়, তেমনি মানুষের শরীরের অনেক উপকার সাধিত হয়। কম থাকে যারা রক্তদান করে তাদের শারীরিক যে বিভিন্ন রোগ, সেই রোগ থেকে নিরাময়ের সেখানে সুযোগ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি বৃদ্ধি পায়, অনেক শারীরিক সেখানে লাভালাভ রয়েছে রক্তদানের মাধ্যমে। আর যদি আমরা রক্তদান না করি সেই রক্ত শরীরে থাকবে না, এই রক্ত শরীরে থাকবে না, যে কোনো উপায়ে সেটা বেরিয়ে যাবে। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত 3 মাস অন্তর অন্তর রক্ত দান করি, আমি মানব ধর্ম যেমন পালন করতে পারলাম, তৎসঙ্গে আমার নিজেকে আমি শরীরে সুস্থ সবল আমি রাখতে পারলাম। এটাই আজকে রক্তদানের যথার্থতা, আজকে এতেই রক্তদানের গুরুত্ব। বন্ধুরা, তো আমার আহ্বান থাকবে ক্লাব কর্তৃপক্ষের কাছে, এলাকার জনগণের কাছে, যে রক্ত যখন আমি দান করব, যারা সামাজিকতা, সামাজিক মূল্যবোধ যাদের মধ্যে রয়েছে তারাই রক্ত দান করার জন্য আগ্রহ। তথ্য সংস্কৃতি মন্ত্রী রাজধানীর মডার্ন ক্লাব সহ সমস্ত ক্লাবগুলোকে রক্তদান শিবিরের ক্যালেন্ডার সূচি তৈরির পরামর্শ দেন। সে সাথে স্বেচ্ছায় রক্তদানে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান। শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা দুস্থদের হাতে ক্লাবের পক্ষ থেকে শীত বস্ত্র তুলে দেন। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে প্রতি বছর মোট জনসংখ্যার 1% ইউনিট রক্তের প্রয়োজন হয় মুমূর্ষু মানুষের প্রাণ রক্ষার জন্য। সে অনুযায়ী ত্রিপুরা রাজ্যে প্রতি বছর রক্তের চাহিদা 40,000 ইউনিট। তবে কিছু কিছু ক্ষেত্রে 1 ইউনিট রক্তকে আলাদা করে 3 জন রোগীকে সেই রক্ত দেওয়া হয়। এই হিসেবে ত্রিপুরায় প্রতি বছর রক্তের চাহিদা 35,000 ইউনিট। তবে করোনা অতিমারীর কারণে বিগত 2 বছর প্রতি রক্তের যোগান এসেছে মাত্র 29,000 ইউনিট। অর্থাৎ বিগত 2 বছরে প্রায় 12,000 ইউনিট রক্ত কম সংগৃহীত হয়েছে। এর মধ্যে 2021 সালের এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 9 মাসে আগরতলা শহরের মাত্র 21টি ক্লাব রক্তদান শিবির সংগঠিত করেছে। তথ্য অনুসারে রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্তের পরিমাণ সর্বভারতীয় গড় 45%, আর ত্রিপুরায় সংগৃহীত রক্তের গড় প্রায় 48%। অথচ করোনাজনিত পরিস্থিতির পূর্বে রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্তের পরিমাণ ছিল 90%। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।